हेलो फ्रेंड्स, वेलकम टू सियोरन। विभिन्न यूजी कोर्स बीए बीएससी बीकॉम करार पर जो विभिन्न पीजी एडमिशन ने बीएड एसब डिग्री कोर्स एडमिशन नीते जावा तक माइग्रेशन सर्टिफिकेट अपलोड करते बला है, वेरिफिकेशन जो डॉक्यूमेंट्स देखाते बला है। किंतु ये माइग्रेशन सर्टिफिकेट कि एटी कोथाय पावा जाय बा कोथा थेके देवा हय एवं कोन यूनिवर्सिटीर माइग्रेशन सर्टिफिकेट जमा दीते हय। तो माइग्रेशन सर्टिफिकेट होच्छे एकटी यूनिवर्सिटी थेके जखन अन्य यूनिवर्सिटीते टी कोर्स करते जावा हय तखन माइग्रेशन सर्टिफिकेट यूनिवर्सिटीर काछ थेके नीते हय। अर्थात लास्ट जे यूनिवर्सिटीते अटेंड करेछिले बा लास्ट जे यूनिवर्सिटीते कोर्स कमप्लीट करेछो सेई कोर्स कमप्लीट करार पर जखन अन्य यूनिवर्सिटीते बा नतुन यूनिवर्सिटीते एडमिशन नाओ तखन पुरातन जे यूनिवर्सिटी आछे सेखाने रेजिस्ट्रेशन कैंसिल कराते हय एवं सेटार ही सार्टिफिकेट जखन नतुन यूनिवर्सिटीते जमा दीते हय सेई सार्टिफिकेट के बला हय माइग्रेशन सार्टिफिकेट। अर्थात एक कथाय हलो पुरानो यूनिवर्सिटीर रेजिस्ट्रेशन कैंसिल करा एवं नतुन यूनिवर्सिटीते नतुन भावे रेजिस्ट्रेशन करते ही जे सार्टिफिकेट लागे सेटी हलो माइग्रेशन सार्टिफिकेट। एवं ए सार्टिफिकेटटी कोथाय पाबे एई जे क्वेश्चनटीर आंसर हलो जे यूनिवर्सिटीते करेछिले सेई यूनिवर्सिटीर कैम्पासे गिये एकटी फर्म फिल आप करते हय एवं ओई फर्म फिल आप करार पर सेटिके जमा दिते हय एवं जमा देवार किछुदिन पर एकटी डेट देवा हय ओई डेटे गिये माइग्रेशन सार्टिफिकेटके तुले आनते हय। এটি কিন্তু একদিনের ব্যাপার নয় যে আজকে আমি জমা দিয়ে দিলাম সাথে সাথে মাইগ্রেশন সার্টিফিকেট পেয়ে গেলাম, এমনটা হয় না। এটি কখনো কখনো 15 দিন আবার 20 দিনও লেগে যাবে, আবার কখনো কখনো 1 থেকে 1.5 মাসও টাইম নিয়ে থাকে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট আমি কোন ইউনিভার্সিটির দেবো। ধরুন আমি প্রথমে কোর্স করেছি একটি ইউনিভার্সিটি থেকে, বিএ কোর্স করেছি, তারপর আমি বিএড কোর্স করেছি এবং তারপর এখন আমি অর্থাৎ 3 নম্বর ইউনিভার্সিটিতে আমি এমএ কোর্স করতে চাই। তাহলে আমি যেখানে বিএ কমপ্লিট করছি তার মাইগ্রেশন সার্টিফিকেট দেবো, না যেখানে বিএড কমপ্লিট করছি সেই ইউনিভার্সিটির মাইগ্রেশন সার্টিফিকেট দেবো। এখানে কোশ্চেনের অ্যান্সার হবে অবশ্যই লাস্ট যে ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করেছিলে সেখানের মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে। কারণ প্রতিটা ইউনিভার্সিটি একবার করেই রেজিস্ট্রেশন ক্যান্সেল করে বা একবার করেই কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট দেয়। তাই যখন বিএড করতে গিয়েছেন তখন যেখানে বিএ কমপ্লিট করেছেন সেখান থেকে একবার মাইগ্রেশন সার্টিফিকেট তুলেছিলেন এবং যখন বিএড করতে গিয়েছিলেন সেখানে জমা দিয়েছেন। তাই আবার যদি এমএ করার সময় বিএড যেখানে কমপ্লিট করেছিলেন সেখান থেকে মাইগ্রেশন সার্টিফিকেট আনতে চান তাহলে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট পাবেন না, কারণ তারা অলরেডি একবার দিয়ে দিয়েছে আর তারা দিতে পারবে না। তাই যেখানে বিএড কমপ্লিট করেছে সেই বিএড কমপ্লিট করা ইউনিভার্সিটি থেকে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে হবে এবং যেখানে এমএ করছেন বা করবেন সেখানে জমা দিতে হবে। এই ধরনের যদি কোনো আর কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।